শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আমাদের নতুন সপ্তাহের ক্লাসে। গত ক্লাসে আমাদের ইংরেজিতে আমরা পড়েছিলাম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এই ছড়াটি আমরা পড়েছিলাম। এই রাইমসটা কিন্তু সম্পূর্ণ ওরাল, অর্থাৎ তোমরা মুখে মুখে শিখবে, এটা লেখার কোনো দরকার নেই। কিন্তু বাংলাতে যে আমরা ছড়াগুলো শিখবো, এগুলো অবশ্যই তোমাদেরকে লিখে লিখে মুখস্থ করতে হবে এবং পরীক্ষায়ও লিখতে হবে। তাহলে তোমরা তোমাদের গত ক্লাসে যে আই লাভ মাই কান্ট্রি, ওখান থেকে বেশ কিছু শব্দার্থ আমি তোমাদেরকে পড়িয়েছি, কিন্তু ওগুলো আমি তোমাদেরকে ওরালে পড়িয়েছি, অর্থাৎ তোমাদেরকে বানানগুলো আমি পড়িয়ে দিইনি। তো সেই জন্য আমি ওই শব্দার্থগুলো অর্থাৎ ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদেরকে আজকে একটু বানানসহ পড়াবো। তাহলে প্রথমে আমাদের এখানে বইয়ে কি আছে, তোমরা সবাই দিগন্ত সিরিজ রাইমসের পেজ নাম্বার 1 খুলবে, ওখানে দেখবে যে ওয়ার্ড মিনিংগুলো। প্রথম ওয়ার্ড দেওয়া আছে লাভ, LOVE, লাভ। এই শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা শব্দটা আমরা কীভাবে লিখব, ভ আকার ল ওকার ব আকার দন্তস্য আকার ভালোবাসা, ঠিক আছে। লাভ শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। এরপরে হচ্ছে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। কান্ট্রি শব্দের অর্থ কী, তোমরা সেগুলো সবাই শিখেছ। কান্ট্রি শব্দের অর্থ হলো দেশ। দেশ আমরা কীভাবে লিখব, দেশ কীভাবে বানান করে, দ একার তালব্যস দেশ। এরপরে আছে গ্রিন, GREEN, গ্রিন। গ্রিন শব্দের অর্থ কী, গ্রিন শব্দের অর্থ হচ্ছে সবুজ। আমাদের গাছপালার যে রং সেটাই হচ্ছে গ্রিন, অর্থাৎ সবুজ। সবুজ বানান কি, দন্ত স ব রস্যকার বর্গীয় জ, সবুজ, ঠিক আছে। এরপরে আছে হোমল্যান্ড, HOMELAND, হোমল্যান্ড। হোমল্যান্ড এর অর্থ আমরা কী শিখেছি, হোমল্যান্ডের অর্থ শিখেছি আমরা জন্মভূমি। জন্মভূমি কীভাবে লেখে, জ অর্থাৎ বর্গীয় জ, তারপর দন্ত নয় ম, অর্থাৎ দন্ত ন এবং ম একসাথে যুক্তবর্ণ করে দন্ত নয় ম, তারপরে ভূমি, ভ দীর্ঘকার ম হ্রস্বইকার, জন্মভূমি। তাহলে এই গেল আমাদের শব্দার্থ। তোমাদের ইংলিশে ইংলিশগুলো লেখা থাকবে, তোমাদেরকে পাশে বাংলা অর্থগুলো অর্থাৎ এই শব্দের অর্থগুলো তোমাদেরকে লিখতে হবে। এভাবেই তোমরা ওয়ার্ড মিনিংগুলো সব শিখে ফেলবে পেজ নাম্বার 1 থেকে। এরপরে আমরা যে আমরা পরবর্তীতে যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার যে রাইমসটা শিখেছিলাম, সেখান থেকে শব্দার্থগুলো আমরা পরের ক্লাসে পড়ব অল্প অল্প করে, ঠিক আছে। খুব বেশি দেওয়া হবে না, অল্প অল্প করে দেওয়া হবে। তোমরা কিন্তু ক্লাসের পড়া ক্লাসে রেডি করার চেষ্টা করবে, যাতে করে তোমাদেরকে তোমাদের পরে এই পড়াগুলো অনেক বেশি হয়ে না যায়। এরপরে আমাদের আছে ম্যাথ। ম্যাথ আমরা ইনওয়ার্ড শিখছিলাম, আমরা পাঁচটা পাঁচটা করে অনেক বেশি শিখে ফেলেছি, অনেকগুলো শিখে ফেলেছি, তাই না। আজকে আমরা শিখব 21 থেকে 30 পর্যন্ত। তোমাদের সিলেবাসে কিন্তু 30 পর্যন্ত ইনওয়ার্ড আছে। তাহলে চলো পড়ে নেওয়া যাক। প্রথমে আমরা পড়ব 21। 21 কীভাবে লিখে, TWENTY, 20, তারপর 1, ONE, 1। তোমরা তো 1 বানানটা এমনিতেই পারো, তাই না। তারপর দেখো এরকম করে এখানে আছে 22, TWENTY, TWO2। এরপর 23, 23 হচ্ছে TWENTY, 23, THREE, 23। 24, TWENTY, 24, FOUR, 4। এরপর হচ্ছে 25, TWENTY, FIVE, 25। তাহলে আমরা কিন্তু আজকের ক্লাসে 21 থেকে 25 পর্যন্তই শিখি। পরের ক্লাসে আমরা 26 থেকে 30 পর্যন্ত শিখব, এবং এর ফলে আমাদের ইনওয়ার্ড কিন্তু একদম শেষ হয়ে যাবে। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক কী থাকলো, আজকের হোমওয়ার্ক হচ্ছে আমাদের দিগন্ত সিরিজ রাইমস বুক থেকে, আই লাভ মাই কান্ট্রি থেকে, এখানে 1 নম্বর পৃষ্ঠায় যে ওয়ার্ড মিনিংগুলো আছে তোমরা সেগুলো সব খাতায় লিখবে, ঠিক আছে। সবচেয়ে ভালো হয় তোমরা যদি 2 বার করে লিখতে পারো। তারপরে হচ্ছে ম্যাথের মধ্যে 21 থেকে 25 পর্যন্ত ইনওয়ার্ডস তোমাদের হোমওয়ার্ক থাকলো এগুলোই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।